নমস্কার 1/24 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তুহিনা। 1 কোটি লটারি কিভাবে পেলেন অনুব্রত মণ্ডল, কার কাছ থেকে কিনেছিলেন লটারি টিকিট, সেই প্রশ্নের জবাব এবার সরাসরি বীরভূমের জেলা সভাপতির কাছ থেকে পেতে চাই সিবিআই। রাস উৎসবের মধ্যেই নদিয়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 3 দিনের সফরে নদিয়ায় যাচ্ছেন তিনি, সেখানেই প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। ঠিকাদার রামচন্দ্র পণ্ডাকে গ্রেপ্তার করলো কাঁথি থানার পুলিশ, তিনি আবার কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রামচন্দ্র পণ্ডার বিরুদ্ধে টাকা লেনদেনের তথ্য এসেছে বলে দাবি করছেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। রাজ্যের বিরুদ্ধে চাঁচা ছোলা আক্রমণ শোনাচ্ছেন বিরোধী নেতারা। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার প্রসঙ্গ উঠলেই রাজ্যের ভাড়ারে ভাড়ে মা ভবানী অবস্থা। তাহলে এত মেলা খেলা উৎসব কি করে হচ্ছে, রাজ্যকে তাহলে দেউরিয়া ঘোষণা করা উচিত। সল্ট লেকে রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরো এক। গ্রেপ্তার করা হয়েছে নিহত যুবক রনি দত্তের বান্ধবী অনুশীলা চৌধুরীকে। বুধবার সল্ট লেকের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছিল রনি দত্তের ঝুলন্ত দেহ। 5 মাস পর কেন্দ্রের থেকে মিলল বকেয়া টাকা। কেন্দ্রের কাছ থেকে 955 কোটি টাকা বকেয়া পেল রাজ্য সরকার। সর্বশিক্ষা অভিযানের বকেয়া টাকা পেল রাজ্য। 5 মাস পর কেন্দ্রের থেকে মিলল বকেয়া টাকা। কেন্দ্রের কাছ থেকে প্রায় 955 কোটি টাকা বকেয়া পেল রাজ্য সরকার। রাস্তায় বেরোলেই জ্বালা করছে চোখ গলা, বন্ধ স্কুল। 50% কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম দিল দিল্লি সরকার। রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে অবস্থা আরো খারাপ। দূষণ মোকাবিলা করতে আজ থেকেই দিল্লির প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত। মৃত্যু হয়েছে স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগির মৃত্যুর আগেও। আসন্ন বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের জীবনের শেষ ভোট দিয়ে গিয়েছেন তিনি। কমিশনের তরফে বলা হয়েছে তিনি গণতন্ত্রের ভরসা রাখতেন। শুধু ভারতই নয়, দেশের বাসিন্দাদেরও প্রশংসা করেন। ভারতীয়রা অত্যন্ত প্রতিভাবান, কেউ আটকাতে পারবে না উন্নতি। ভারতের প্রশংসায় পঞ্চমুখ পুতিন। ভারতের প্রশংসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মুম্বাই ব্রিটিশ আমলের একটি সুড়ঙ্গের খোঁজ মিলল মুম্বাইতে বাইকুল্লাতে। সরকার চালিত জে হাসপাতালে সুড়ঙ্গের হদিশ মিলেছে। জানা গিয়েছে সেতুটির প্রায় 132 বছরের পুরনো মেডিকেল ওয়ার্ডের নিচেই সুড়ঙ্গ খুঁজে পাওয়া গিয়েছে। 4টি গুলি লেগেছে তাঁর। হামলার বিষয়ে একদিন আগে থেকে জানতেন তিনি। বৃহস্পতিবার পাক পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে তাঁর উপর হামলার একদিন পর পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণে এমনই দাবি করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সকালে ইমেলে জানানো হয়েছিল রাতের মধ্যেই বড় ঘোষণা করতে চলেছে টুইটার। কাদের চাকরি থাকবে আর কারা চাকরি খোয়াবেন তা বিকেল বা রাতের মধ্যে জানিয়ে দেওয়া হবে। শুক্রবার রাত 9:30 আগে সত্যি সত্যি কর্মীদের চাকরি গেল এবার টুইটার সংস্থার তরফে। উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগরে আবারও চীনা গুপ্তচর জাহাজ নজরে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা U116। মূল দায়িত্ব ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO। গত কয়েক মাস ধরেই দক্ষিণ কোরিয়ার সীমান্ত ঘেঁষে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার দু দেশের সাগর সীমার কাছে 80 রাউন্ড গুলি চালিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। আজ বিরাটের জন্মদিন, ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। কোনটাই তথাকথিত সুদর্শন নয়, একেবারে ক্যান্ডিড অর্থাৎ স্বাভাবিকভাবেই তোলা। যেই ছবি দেখলে বিরাটও লজ্জা পাবেন, জন্মদিনে সেই ছবি ফাঁস স্ত্রী অনুষ্কার। রাখি এবং শালিনের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। শালিন রাখিকে চর্বির দোকান বলে কটাক্ষ করেছিলেন। 3 দিন পর মুখ খুললেন রাখি। শালিন চোপড়া এবং রাখি সওয়ান্তের ক্যাট ফাইট বেশ কিছুদিন ধরে শিরোনামে। মুক্তির পর প্রথম দিন দেশের বক্স অফিসে মাত্র 2.05 কোটির ব্যবসা করলো ক্যাটরিনা কাইপ অভিনীত হরর কমেডি ফোন ভূত। সুন্দরী ভূত ক্যাটরিনাকে মনে ধরলো না দর্শকদের। শুক্রবার মুক্তি পেয়েছে ক্যাটরিনা সিদ্ধান্ত ইশান্ত অভিনীত ফোন ভূত। গল্প চুরির অভিযোগ উঠল শাহরুখ খানের জওয়ান সিনেমার বিরুদ্ধে। শোনা গিয়েছে তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে চুরির অভিযোগ জানিয়েছেন দক্ষিণী প্রযোজক মানিকম নারায়ণন। এখনো মৃত্যুর সঙ্গে ঐন্দ্রিলা শর্মার লড়াই চলছে। জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। হাওড়ার বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। পাশে রয়েছে পরিবারের সদস্যরা এবং সব্যসাচী চৌধুরী। বেবি বাম্প নিয়ে মাতৃত্বের ফটোশুট করাটা এখন বলিউডি মায়েদের নতুন ট্রেন্ড। করিনা কাপুর এবং অনুষ্কা শর্মা, সোনাম আলিয়া এবং এবার বিপাশা নতুন কায়দায় ফটোশুট করে তাক লাগালেন বিপাশা বাসুও। ব্রোঞ্জ রঙের চেরা গাউনে মাতৃত্ব মেলে ধরলেন বিপাশা। জিম্বাবুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় আজ মেলবোর্নে অনুশীলনেও আসেন। অনুশীলনের শেষে তাকে কেক কাটার জন্য অনুরোধ করেন ভারতীয় সাংবাদিকরা। অনুরোধ ফেলতে পারেননি বিরাট। আজ বিরাটের জন্মদিন, অনুশীলনের শেষে স্ট্যান্ডে চলে আসেন, সেখানেই টেবিলে বিরাটের জন্য রাখা ছিল বিরাট কেক। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 ম্যাচের ক্ষেত্রে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ভারত। দুদল এখনো পর্যন্ত টি-20 ম্যাচে 7 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে 5টি ম্যাচে জিতেছে ভারতীয় দল, 2টি ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে। ফলে মানসিকভাবে এগিয়ে ভারতই। রেসিং দুনিয়ায় এই গাড়ি রীতিমতো আলোড়ন তুলে দিয়েছিল। টেকনোলজির দিক থেকে তো বটেই, আধুনিক রেসের দুনিয়ায় আমূল বদল নিয়ে এসেছে ফেরারির এই স্পোর্টস কার। মহাকাশের অবিশ্বাস্য ছবি তুলে নিয়ে এসেছে নাসা। মহাকাশ সংস্থাটি দাবি করেছে এর আগে কসমিক কিহোল হাবল স্পেস টেলিস্কোপ এই অসামান্য ছবি তুলেছে। রহস্যময় কসমিক কিহোলের অভূতপূর্ব ছবি এখন ভাইরাল। 1/24 এখন এই পর্যন্ত। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।